আসবো পরের খবরে। স্কুল রয়েছে, পড়ুয়াও রয়েছে, কিন্তু সরকারি স্কুলে একজনও শিক্ষক নেই, তবু স্কুল চলছে। গত 8 বছর ধরে এমনই হাল হুগলির চাপদানি উর্দু গার্লস জুনিয়র হাই স্কুলের। হুগলির চাপদানি উর্দু গার্লস জুনিয়র হাই স্কুল গত 8 বছর ধরে শিক্ষক ছাড়াই চলছে এই সরকারি স্কুল। পড়ুয়ারা স্কুলে যায়, নিজেদের মতো পড়াশোনা করে, খেলাধুলা করে, তারপর মিড ডে মিলে খাবার নিয়ে বাড়ি ফিরে যায়। খুব ভালো এডমিশন হয় না। আগে যখন টিচার ছিল আমাদের 200-250 মতন মেয়ে ছিল। এই জানুয়ারি মাস আসলেই আমাদেরকে ছুটাছুটি করে পাড়ার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে মেয়েকে এডমিশন করান, ভিক্ষা মতন চাইতে হয় আমাদেরকে। লোকরা আমাদেরকে স্কুলে এডমিশন করি আমাদের উপরে এহসান করছে। 1989 সালে সরকারি অনুমোদন মেলে, 2000 সালে তৈরি হয় চাপদানি উর্দু গার্লস জুনিয়র হাই স্কুল। শুরু থেকেই শিক্ষকের অভাব। 2014 সালে চাকরি ছেড়ে দেন একমাত্র শিক্ষক, তখন থেকে শিক্ষক ছাড়াই চলছে স্কুল। টিচার নেই স্কুল মে, স্কুল মে টিচার চাই হম লোগো কো। তো স্কুল চল রহা হ্যায় কাইসে? এইসি মতলব কোই ভি আতা হ্যায় বেঠ জাতা হ্যায়, থোড়া বহুত পড়া কে চলে জাতা হ্যায়। জেসে মুস্তাক ভাই কা বেটি, ইতনা বড়া এরিয়া মে এক ইহি গার্লস স্কুল হ্যায়, ও ভি উসমে পড়াই নাই হো রহা, ও ভি বন্ধ হো জা রহা। সমঝিয়ে 2014 মে জো ও ম্যাডাম চলি গই, উসকে বাদ সে ইসমে এক মাস্টার নাই আয়া। তো ইয়ে বাচ্চা লোগ কে কিয়া লাগে? এখন এই স্কুলে 71 জন পড়ুয়া, শিক্ষক শূন্য। একজন গ্রুপ ডি স্টাফ রয়েছে, তার উদ্যোগেই রোজ স্কুলে মিড ডে মিলে রান্না হয়। সেই খাবার নিয়ে বাড়ি চলে যায় পড়ুয়ারা। অ্যাজ এ কাউন্সিলর আমার এমএলএ সাহেবকে জানিয়েছি, এমএলএ সাহেব প্রম্পটলি অ্যাকশন নিয়েছেন, ডিআই সাহেবকে জানালেন, তাও লাস্ট নভেম্বর একটা অ্যাপ্লিকেশন সর্বশিক্ষা অভিযান প্রজেক্ট অফিসারকে জানানো দেওয়া হয়েছে। 7-8 মাস হয়ে গেল, কোনো শুনাই নেই। আমি 7-8 তারিখে চার্জ নিয়েছি। রাজ্যের অনেক সরকারি স্কুলে এখন পড়ুয়ার অভাব, কিন্তু চাপদানিতে উলট পুরান। এখানকার সরকারি স্কুলে পড়ুয়া আছে, কিন্তু একজনও শিক্ষক নেই। এভাবেই নাকি স্কুল চলছে, সেটাও গত 8 বছর ধরে। হুগলি থেকে সৈকত বিশ্বাস, News18 বাংলা।